লকেট চট্টোপাধ্যায়ের মনোনয়ন জমা দেয়াকে কেন্দ্র করে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো চুচুড়ায়। 43 ডিগ্রি গরম উপেক্ষা করে বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকেন। আজ সকালে চুচুড়ার সুপ্রাচীন দয়াময় মন্দিরে পুজো দিয়ে তিনি মনোনয়ন জমা দিতে যান। মন্দির থেকে বেরোনোর সময় রীতিমতো জ্যাম লেগে যায় হরুয়া বাজার এলাকায়। সেই জ্যাম সামলাতে পুলিশকে রীতিমতো বেগ পেতে হয়। এরপরে তিনি মনোনয়ন জমা দিতে যান। We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. আজ লকেট চট্টোপাধ্যায়ের মনোনয়ন বা নমিনেশন জমা দেওয়ার সময় চুচুড়ায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী মহাশয়। সেই ছবি ধরা পড়ল আমাদের স্কাই নিউজের ক্যামেরায়। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি মহাশয়। সেই ছবি ধরা পড়ল স্কাই নিউজের ক্যামেরায়। দুপুরের ফ্লাইট ধরার তাড়া থাকায় পুষ্পর সিং ধামিজি লকেট চট্টোপাধ্যায়ের মনোনয়ন পেশের পরেই বিমান ধরতে বিমানবন্দর অভিমুখে রওনা দেন। We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. চিরঞ্জীব চট্টোপাধ্যায়, খবর কলকাতা, স্কাই নিউজ ইন্ডিয়া।